মুসলমানেরা আর চুরি পরে থাকবে না, মুসলমানেরা এইবার রাস্তায় নেমে পড়বে। তাকে সাথে সাথে মন্ত্রী এমএলএ থেকে সাসপেন্ড করা হলো। ভাই জান বন্ধুরে আমার, সারা বিশ্ব খেপে গেল, এবার খুন খারাপি, এবার মারামারি, দাঙ্গা ফাসাদ, হিন্দু মুসলিম, মুসলমান অমুসলিমে লড়াই লেগে যাবে। কিন্তু দেখুন আমার আল্লাহর কি কারিশমা, আমার আল্লাহ তার এক বান্দাকে তৈরি করে দিল। সাহাবরে তুই হাইটা হজ করতে যাওয়ার লেগে সরকারকে ব, এবার সব খবর এখন চাপা পড়ে গেছে, এখন আর কোনো নিউজ নাই। মোবাইল খুলবে তো ওই সাহাব চত্বর, ইউটিউব খুলবে তো সাহাব, ফেসবুক খুলবে তো সাহাব, মেসেঞ্জার তো সাহাব, টিভি চ্যানেল তো সাহাব, সবই এখন সাহাব। কোথায় গেল নূপুর শর্মা, কোথায় গেল কিজি ওই হার মতন একটা যোগী যোগী, সব ঠেকে গেছে। আমার ভাইয়ের আমার বন্ধুরা, একটা বাংলা কথায় আছে, রাখে হরি মারে কে, এটা আমাদের ভাষা নয়, এটা মুসলিমের ভাষা, কিন্তু আমাদের আমরা বাংলা ভাষায় বলি, আল্লাহ যাকে মারে আল্লাহ তার বাঁচাতে পারে, আল্লাহ যাকে মারে তাকে পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারে না, আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। মারে হরি রাখে কে, রাখে হরি মারে কে, হরির উপরে হরি হরি শোভা পাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকা, হরির উপরে হরি হরি শোভা পাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকা, ই কোন হরি। ভাই জান বন্ধুরে আমার, আমার আল্লাহ যারে মারে তারে কেউ বাঁচাতে পারেন না, আমার আল্লাহ যারে মারে তারে বাঁচাই তারে কেউ মারতে পারে না। ভাই জান বন্ধু আমার, বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, অত ঐশ্বমন্তা শাহ অত জিল্লুমন্তা শাহ পিয়াদিকাল খৈর, আমার আল্লাহ বলেন রে পৃথিবীর নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ যাকে চাই সম্মান দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে, ইজ্জতের জায়গা থেকে বেজ্জতের জায়গায় পাঠাতে পারি। ভাই জান বন্ধুরে, আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ বেজ্জতের মালিক, আমি আল্লাহ যাকে চাই তাকে দি, আমি যারে চাই না তারে আমি দি না। ভাই গো, আজকে আপনাদের যেই মাওলানা আসতে চেয়েছিলেন অসুস্থতার কারণে আসতে পারেননি, তার পরিবর্তে আমাকে ফট করে ফোন করেছেন, আমি চট করে চলে এসেছি। ওই মাওলানাটা আপনাদের কাছে বলে যায়, আপনাদের এলাকায় বলে যায়, ওই মনিরুদ্দিন যদি থাকে খবরদার হাকে ডাকিও না, ওই মনিরুদ্দিন যেখানে থাকবে আমি ওইখানে যাব না। ভাইজি 2011 সাল থেকে একই শব্দ করে যায়, কিন্তু ভাই জান শুধু ওই মাওলানাটা নয়, এই ভারত পশ্চিমবঙ্গ বিহারের অনেক মাওলানারা আমার বিরুদ্ধে আমাকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য মানুষের কাছে অনেক নানান জায়গায় নানান কথা বলেছে, কিন্তু আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার নবী সত্য, আমার নবীর হাদিস সত্য, আমার আল্লাহ আমার রাসূল যাহা বলেন তাহাও সত্য। আমি মনিরুদ্দিন বলছি, ভাই জান আমার কোনো আপত্তি নাই, আমি যা আমার বাপ যাক আর আমার চাচা যাক, যেই যাক না কেন আমাকে যেই ডাকবে আমি সেখানে উপস্থিত আছি। তো ভাই জান, এই যে আমার বিরোধিতা করলো 2011 সাল থেকে, বিরোধিতার পর বিরোধিতা, তা আমি কি ডাউন হয়ে গেছি? এই নিজের কথা ঘরের কথা পরকে কোয়া ঠিক লয়,
ঘরের কথা পরকে কহা ঠিক লয়, আর নিজের কথা মানুষের কাছে বলা এটাও ঠিক লয়, কিন্তু কথার মধ্যে যখন কথা আইসা যায় তখন বলতে বাধ্য হয়ে যায়। এখন বিহার বাঙালের মধ্যে রাইত গেলে 50,000 টাকা আমাকে গুনে দেয়, এই 50,000 টাকার বক্তা ছোট মুনির ছাড়া একটা খুঁজে পাবেন না সারা বাংলা আর সারা বিহার। চ্যালেঞ্জ করল ডিসেম্বর মাসের 17 তারিখে একটা ডেট দিয়েছি, কহিত ডল লাগছে আমার ঘে 80,000 টাকা আর ওয়ার ঘে 1,00,000, মানে বাংলাদেশ এগুলা কইতে ভাই খারাপ লাগছে, কেন নিজেরই কথা তো আর নিজেই কইছি খারাপ লাগছে, কিন্তু পরিস্থিতি কথা আইসা লেগে গেছে, কি করব বলতেই হয়েছে, করার কিছু নাই। তো আল্লাহ কোরআনে বলছেন আমি যারে চাই তারে দিই, অত ঈশ্বমান দশা মুনিরের বিরোধিতা করে আমি মুনিরকে ইতিহাস রূপে, আমি ইতিহাস বলেন আপনারা না কি বলেন, হ্যাঁ ইতিহাস, আমি পৃথিবীর মানুষকে দেখাবো যে দেখ তোরা ভাবি কানা খোঁজা খোড়া আর কে কোনো দাম নাই, আবে দেখ আমি আল্লাহ যারে চাই তারে দিতে পারি, দেখ। দয়ার সাগর নবীজিকে সারা মক্কা মদিনা তাই উঠে পড়ে লেগেছিল, কেমন ও নবী হবে হে আর দেশের মালিক হবে, হ্যাঁ আমরা এত বড় 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 মানে যে কি ব্যক্তিরা থাকতে, আবু জেহেল উতবা সাহেবা মুগিরা এরা থাকতে ও হবে, দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা। একটাই রাগ যাহা হ্যাঁ মুনির জানে কি ওয়ার লেগে রাত 2টা পর্যন্ত মানুষ প্যান্ডেল ক্যামেরা বসে থাকবে, আর আমরা মানে যে কি উচ্ছলে আসলে প্যান্ডেল বোঝা গেল আর আমরা যাবো তো প্যান্ডেল খালি হয়ে যাবে, আমরা এতই নিচু মুনিরের কাছে, তবে মুনির যেখানে আছে ওখানে আমি যাব না, নিয়ে আসতে পারিনি এই বিহারেরই একটা জালসা থেকে ঘুরে পালিয়ে গেছে, সি কাটিহার স্টেশন থেকে চলে গেছে জি মোজাম্মেল সাহেবের মুখে আমার নিজের শোনা, একটা বড় ব্যানার লাগা আছে ব্যানারের 4 নম্বরে হার নাম আছে, কইছে যে মুজাম্মেল তোরা যা হবি একটু ঘুরে আসছি, অন্য ট্রেনে চড়ে মেরে দিলে সারপাট কমেটি চাংড়া পিলা খালি ধুড়ে চলে যে কই হে বক্তা সাহেব ফোন গেল, বক্তা সাহেব শামসি পার করে তখন মুজাম্মেল সাহেবকে ফোন করে কয়েছে আমি বাড়ি কাছাকাছি চলে আইনু জালসা, তোরা খুব সার্কেস খেলা দেখি আই পাপ কিসি বাপ কো নহি ছোড়তা হ্যায়, জোরে বলি নারে তাকবীর, আমি এই 1টা থেকে 2টা পর্যন্ত আপনার আগে সার্কেস খেলা দেখাচ্ছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বিশ্ব জগতের নর নারীরা, আরে আমার বান্দা এবং বান্দিরা তোমরা হতাশ চিন্তা টেনশন করিও না, ভাইজি আমার বিরুদ্ধে এত কথা বলেছে আমার বিরুদ্ধে এত লড়াই করেছে আমি কোনোদিন টেনশন করিনি, কেন তাওয়াক্কাল তো আল্লাহ, আমার আল্লাহ বলেন রে বিশ্ব জগতের সংখ্যালঘুরা রে পৃথিবীর মানুষেরা তোমরা হতাশ চিন্তা হয়ো না, তোমরা গমগীন হয়ো না, তোমরা হাতে চুরি পরে বাড়িতে বসে থেকো না, কি হলো রে কি হবে রে এমন
যে এমনটাই যদি হয়ে যায় আমাদের কি হবে, আমরা কি হব? ওরা তো মেলাটি হারা তো চারটি, ওরা তো অনেকটি, আমরা তো অল্প। খবরদার রে খবরদার, এমন টেনশন চিন্তা করিস না। বলবেন মনিরুদ্দিন ভাই, আল্লাহ কখনই এরকম কথা বললে চিন্তা করিস না? ভাইজি, এখানে একজন আলেম মাওলানা বসে আছে, বিশ্বাস করেন আর না করেন, আমি বাংলা কথাটি আরবি আয়া কোরআনের আয়াত দিয়ে বলছি। ভাইজান বন্ধুরে আমার, এমন নির্যাতন নিপীড়ন অন্যায় অত্যাচার মক্কার মাটিতে যখন চালু হয়ে গেল, আবু জেহেল উতবা সাহেবা মুগিরা নবীর এবং নবীর সাহাবিদের উপরে যখন নানান নির্যাতন নিপীড়ন করতে লাগলো, ধরা ফাটিয়া ফুটিয়া মারতে লাগলো, কখন কার গলা কেটে দেয়, কখন তার বুক চিরা দেয়, কখন তাকে টকবগে তেলে ভাইজা মাছের মতন করে দেয়, আমার আল্লাহ আর আমার নবী এবং নবীর সাহাবিরা যেন বড় চিন্তায় পড়ে গেল। আল্লাহকে বললে, আল্লাহ এই নির্যাতন যদি আবু জেহেলের হয়, এই অন্যায় অত্যাচার যদি আবু জেহেলের হয়, আল্লাহজি তোমার কোরআনের কথা, তোমার নবীর কথা মানুষকে কেমন করে শোনাবো? আমার আল্লাহ সুতে সুতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইলরা যা আমার নবীকে বলে দে, আমার নবী এবং তার সাহাবীরা যেন কোনো চিন্তা না করে। জিবরাইল আইসা নবীকে বললেন, ওগো নবী বলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেন, রে বিশ্ব জগতের সংখ্যালঘু ইমানদারেরা, রে সংখ্যালঘু মুসলমানেরা, সংখ্যালঘু কাকে বলে ভাই? কি জি চারটি চারটি আর ভাটিয়া ভাষা নেই কি কই রেছিল, কি কহিছি? চারটি অল্প কুচ, আর বাংলায় বলে সংখ্যালঘু আর সংখ্যা গোষ্ঠী। তো আবু জেহেলারা ছিল সংখ্যা গোষ্ঠী আর নবীরা ছিল সংখ্যালঘু, যেমন ভারতের মাটিতে আমরা হলাম সংখ্যালঘু, মানে হারা চারটি ওরা মেলাটি। তো আল্লাহ চারটি রেখে ডেকে কইছে, কারাকে ডেকে কইছে? যারা চারটি ওরাকে কইছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে মক্কা মদিনা তাই বিশ্ব ভারতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, তোমরা হতাশ চিন্তা হয়ো না, তোমরা গমগীন হয়ো না, তোমরা আমার উপরে বিশ্বাস স্থাপন করো, তোমরা আমার উপরে তাওয়াক্কাল ভরসা করো, তোমাদের ইমানটা মজবুত করো, আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি ইমানদারের জিত করব। ভাইজি রে আমার আব্বা জানেরা, রে আমার ভাই জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের শিলিগুড়ি নাম শুনেছেন? শিলিগুড়ি তো জলপাইগুড়ি বলে একটা জেলা আছে, তো জলপাইগুড়ি জেলাটা কাইটা আধা আধি করে দিয়েছে, আধখানি আছে জলপাইগুড়ি আর আধখানিকে করেছে আলিপুরদুয়ার। তো আলিপুরদুয়ার ভুটানের পাঞ্জরে, এই যে আপনাদের নেপাল আছে ঠিক, মানে এই যে এখান থেকে ওই যে লাইটটা দেখছেন, এখান থেকে লাইটটা যতদূর আর এত দূর ওইখানেই কিন্তু ভুটানের গেট। তা আমি জালসা করছি ইন্ডিয়াতে, মানে ভুটানের পাঞ্জরে। তো জালসা চলতে চলতে জালসা যখন একটু গরমে আসছে, তখন থানার ম্যাজিস্ট্রেট এবং আইসি আইসা বলছে মাইক বন্ধ কর দিয়া, সব মাইক নামিয়ে দিলে। এগুলো বলা ঠিক নয়,
হইচই মেতে গেল। আমি বললাম শুনেন, খবরদার হইচই করবেন না, এর বিচার আমার আল্লাহ ঠিক করবেন। কেন? আমার আল্লাহ রব্বুল আলামিন, তিনি অতি দয়ালু, দয়া দাতা, তিনি খালিক, তিনি মালিক, তিনি সাত্তার, তিনি জব্বার, তিনি হান্নান, তিনি মান্নান, তিনি অতি দয়ালু, দয়া দাতা। খবরদার, খবরদার, নেতৃত্ব যার, ক্ষমতা তার, খবরদার আপনারা করবেন না। আমি মনিরুদ্দিন বিনা মাইকেই ওয়াজ করে দেব। ভাইজান মাত্র দুইটা পাশে বক্সের অনুমতি দিল, সমস্ত মাইকগুলি নামিয়ে দিল। ভাইজান বন্ধুরে, আমার আল্লাহ 24 ঘন্টার মধ্যে তার আউট করে দিয়েছে। বাড়ি আইসা তার পরের দিন আমাকে সেক্রেটারি সাহেব ফোন করছে, বলছে ভুটানের দিক থেকে একটা গাড়ি আসছিল আর ওরা এই পার থেকে ওই পার যাচ্ছিল, পিছিয়ে চলে গেল। বাপ কিসি বাপ কো ছোড়তা নেহি, অন্যায় কোনোদিন মেনে নেওয়া যায় না, হাকিকাত কোনোদিন ছুপিয়ে থাকে না, অরিজিনাল কোনোদিন ছুপিয়ে থাকে না। ভাইজান বন্ধুরে, আমার আল্লাহ রব্বুল আলামিন সংখ্যালঘুদের পাশে আছেন। কেন? আল্লাহ তার দুই জায়গায় বলেছেন, এখানে বলেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমার উপরে বিশ্বাস ভরসা করে তোমরা টাকা পয়সা ধন দৌলত জীবন দিয়ে তোমরা আমার দিনের জন্য লড়াই করো, তোমরা চিন্তা করিও না ওরা মেলা দিয়ে আমরা চাইছি। আল্লাহ দুই জায়গায় দুটো আয়াতে বলে দিয়েছে, আমি তোমাদেরই জিত করব, তোমাদেরই বিজয় করব, তোমাদেরই কল্যাণ করব, তোমরা খবরদার হতাশ হয়ো না। কিন্তু ভাইজান, একটা চাংড়া রাগ করে উঠে খাড়িয়ে দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে যায় মুলবি সাহেব ওয়াচ করবে না কেন? হ্যাঁ, কি হলো? তোমার ওয়াচ খুব শূন্য, এটা কুন্ডে হয়েছিল জানেন? ওই যে আপনার এইদিকে নেপাল আছে না, ওই কিষানগঞ্জ ঠাকুরগঞ্জের ওইদিক দিয়ে যে নেপাল আছে, ওই নেপালের ওইদিক দিয়ে, নেপালের ওইদিক দিয়ে একটা জালসা গেছিল, বুঝতে পারলেন? তো নেপালের ওইদিক দিয়ে জালসা করতে যা, ওটে রেগে গেছে, ও তোমার তোমার জালসা খুব শূন্য, আর শুনবো না। কেন যে ভাই, কেন কেন কী এলো কহ? লোকজন কে যাবে ও আধ পাগলার কথা বলে টেনে ফেলে গা, এদিকে ওয়াজও মোটামুটি গরমে গেছে। তখন ওই চ্যাংড়াটা কইছে যে ও যে কইছে, মুলবি যে কইছে যে আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া, আল্লাহ কইছে যে তোমরা জান মাল দিয়া লড়াই করো, তোমরা টেনশন করিও না, হারো প্রায় বিশ্বাস করো তোমার ঘি জিত করবো। তো কই হারকে জিত হলো? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়ে দিলে, তালাক বন করে দিলে, উমুক করে দিলে, ধুমুক করে দিলে, যে ও ওয়াজ করতে লেগেছে। তো লোক তো খুব খেপে গেছে, আমিও ওয়ার ওয়াজ শুনতে লেগেছি, ওয়াজ আর কি করব, ওয়ার ওয়াজ আমি শুনতে লেগেছি। আমিও একটা কইছি তোমার ওয়াজ করা হয়েছে, কইছে যে কি হ্যাঁ হয়েছে। কি বলতে চাইছেন আপনি? মামুর বেটা খুব খেপে গেছে, কিন্তু পাবলিককে দেখাবার ডরাইছে। আমি মানুষকে কিন্তু এরকম করে দিয়েছি যে আপনারা হট্টগোল করবেন না, কি কইতে চাইছে আমাকে শুনতে দেন, না হলে ওয়াজ হার আগে বাড়বে না, সমস্যা হয়ে যাবে। তো ওই চ্যাংড়াটা কিন্তু এগুলাই কইছে, এটা করে দিলে, ওইটা করে দিলে, কই আল্লাহ তো একটা বিচার করল না। আমি বললাম রে বন্ধু শুনে নাও, তুমি কি ফজরের নামাজ পড়েছ? আর কিন্তু পাম পড়তে লেগে, আর কি পড়তে লেগেছে? পাম পড়তে লেগেছে। ফজরের নামাজ পড়েছ? বলছে হ্যাঁ। হ্যাঁ, তার কই ধর এরকম করছে, মানে মুখ চোখ লাগতে লেগেছে। না না কইতে পারল না, জোরে যদি না কয়ে দেয় চাপল ছাড়ে দিলে লোকের, তখন মুখ ক্যাচ ম্যাচ করে দিলে। আচ্ছা
আমি এতকাল মানুষের সামনে তোমাকে খারাপ কথা কবো না, কিন্তু একটা কথা বলছি, তুমি ফরজ গোসল কয়টার সময় করো? বলছে কোনোদিন জোহর হয়, কোনোদিন বেলা বারোটা হয়। ছোঁড়া থাড়া আস্তে আস্তে কিন্তু মানে পাছা দিয়ে হচ্ছে, মানে চাপল হাতে করে দৌড়াইবে, মানে জান আর বাঁচবে না। তো তুই ফরজ গোসল ঠিক করে করিস না, তোর নামাজ নাই, তুই এখন আমি বলছি তুই জালসাতে আমার ওয়াজ শুনতে শুনতে কয়টা বিড়ি খালি? বলছি দুবার বাইরে গেছি, দুটা বিড়ি খেয়েছি। আমি বললাম বন্ধুরে তোমার প্রশ্নটা সঠিক, তুমি যে সওয়াল করেছো তার জবাবটা নিয়ে নাও, তুমি যে প্রশ্ন করেছো আমি সেই প্রশ্নের উত্তরটা তোকে দিয়ে দিচ্ছি, তুই যে সওয়াল করেছিস আমি সেই সওয়ালের জবাব দিচ্ছি। বন্ধুরে মক্কার মাটিতে যারা ছিল ওরাও সংখ্যালঘু, ভারতের মাটিতে যারা আছে এরাও সংখ্যালঘু, তবে ওরা কেন জিত হইল, এরা কেন মার খাইলে? ভাইজান বন্ধু আমার, সেই দিন উতবা সাহেবা মুগিরা তারা কাবা খড়কে ভাঙে গুঠিয়া মাটির সাথে মিশিয়া দিবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নিলে মুসলমানেরা হলো চাইটি, কাফের বেদিনেরা হলো মেলাটি। ওরা যদি তড়িয়ে আইসা কাবা শরীফকে মসজিদে হারাম, বাইতুল্লাহকে যদি ভেঙে চুরমার করে দেয় মুসলমানেরা কিছুই করতে পারবে না। কিন্তু ওয়ার্গে একটা বিশ্বাস ছিল, ওই যে আল্লাহ বলছেন চিন্তা করিস না আমার উপরে ভরসা কর, ওদের একটা বিশ্বাস, ওদের একটি ভরসা, ওদের একটা ঈমান মজবুত ছিল যে আমার আল্লাহর ওয়াদা, আল্লাহ কোরআনে বলেছে তোরা চিন্তা করিস না আমার উপরে ভরসা কর, আমি যেই মতো চলতে বলছি ওই মতো তোরা চল, তোদের কোনো ক্ষতি হবে না। তবে এই যে তাদের বিশ্বাস, এই যে তাদের স্থাপন, এই বিশ্বাসের কারণে সেই দিন কাফের বেদিনে কাবা বাইতুল্লাহ মসজিদ হারামকে ভাঙতে পারেনি। কিন্তু ভাই জান বন্ধুরে আমার, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ভারতের মাটিতে বাস করার পরেও ভারতীয় নাগরিক, ভারতীয় পাসপোর্ট আছে, ভারতীয় আধার কার্ড আছে, ভারতের মাটিতে জন্মেছে, ভারতের মাটিতে আছে, কিন্তু এই ভারতের মাটিতে বাবরি মসজিদকে 1992 সালের 6 ডিসেম্বর কুম্মুজের উপরে চড়ে চুরমার করে ভাঙা হলো। 2021 সালে 2021 সালে রাম মন্দির ভূমি পুজো করা হলো। ভূমি মানে মাটি, দেখেছিলে সেদিন পেটপাড়া দিয়ে সুতে গেছিল, দেখেছিলে জি পেটপাড়া দিয়ে সুতা দেখেছিলে? ভাই জান বন্ধুরা আমার, রামার আব্বা জানেরা, রামার সোনার জানেরা, রামার শিক্ষিত বন্ধুরা, আমি মনিরুদ্দিন আপনাদের সওয়ালের জবাবটা দিয়ে দিব, তবে সওয়ালের জবাবটা দেওয়ার আগে আপনারাকে একটা কথা বলি ভাই, আমার আল্লাহ বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহর নবী, আমার দয়ার নবী, আমার বিশ্বের নবী, তার পবিত্র মুবারক মুখ দিয়ে তিনি বুখারী মুসলিম হাদিসের মধ্যে পাওয়া গেল, রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। এটা হলো বুখারী শরীফের হাদিস। যেমন রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, যেমন নবী বলেছেন আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন, যেমন নবী বলেছেন কি, যেমন নবী বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন, ঠিক বন্ধুরে। বুখারী শরীফে কতগুলি হাদিস রয়েছে যেটা অতি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি মাযহাবের মধ্যে সেই হাদিসগুলিকে মানে। যেমন ভাই জান বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায় ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরের মালিক আমার আল্লাহ, হৃদয়ের মালিক আমার আল্লাহ। ঠিক আমার ভাই জানেরা, আমার বন্ধুরা,
বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার ভাইয়ের আমার বন্ধুরা, আফজালুস জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এমনি করে বুখারীর মধ্যে পাওয়া যায়, আফজালুত দুরুদ ইব্রাহিম এমনি করে করে বুখারী শরীফের মধ্যে আমার রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার আব্বা জান সোনার চানেরা, আমার শিক্ষিত বন্ধুরা, এই আরবি ভাষাটার বাংলা ভাষা হলো, রাসূল বলেন যারা আল্লাহর ঘর বানাই আল্লাহ তার ঘর বানাই, তবে আল্লাহর ঘর বানা হয় ইটাওয়াই নাকি ইটাওয়া ইটুয়া, আল্লাহর ঘর বানা হয় ইটুয়াই, আমার আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। তবে ভাই যান আপনারা সেই মাগরিবের পর থেকে লিয়া রাত দুটা আড়াইটা পর্যন্ত সেই আমার আব্দুল শুকুর ভাইয়ের অনেক কথা শুনলেন, তার আগে অনেক আলেম ওলামা ওস্তাজি তালবিলিমেরা অনেক তিন কোরআনের হাদিসের কথা আপনাদের শুনিয়েছে, বাজানের আমিও মনির উদ্দিন আল্লাহ যা বলার শক্তি দিয়েছে আমি বললাম। তবে ভাই যান একটি সওয়াল ওই যে ছেলেটা করলো ওই সওয়ালের জবাবটা আপনাদের দিব, তবে একটু বেয়াদবি মাপ করবেন, জোড় হাত করে বলছি আপনারাকে ওই সওয়ালের জবাবটা বেশি লয় মাত্র 20 মিনিট পরে দিব, তবে 20 মিনিট আপনাদের একটু ইমতিহান করব, তারপরে সওয়ালের জবাব দিব, আপনারাকে 20 মিনিট ইমতিহান করব। ভাইজি আমরা তো ভাটিয়া বাঙালি মানুষ, আমরা তো ভাটিয়া বাঙালি মানুষ, কিন্তু আমি যখন বাংলাদেশে যাই, আমি যখন আপনাদের ভালো ভালো বাঙালি এলাকায় যাই, যেমন জলপাইগুড়ি কুচবিহার আসাম ত্রিপুরা এমন বড় 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 কলকাতা শহরে যাই, আর যখন হাজরাতে হানজালার কথা বলি, আব্দুর রহমান বিন আউফের কথা বলি, আবদুল্লাহ বিন রাওহার কথা বলি, তখন মানুষ অঝর নয়নে দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে, কেউ কাইন্দা কাইন্দা গামছা দিয়ে চোখ মুছে, কার আবার দা মুছে না কিছুই হওয়া করে না, দাড়ি দিয়ে টপ টপ করে পাঞ্জাবি ভিজিয়ে দিয়েছে, এত কাইন্দে কাইন্দা ওয়াজ শুনছে মনে হয় নবীর মহাব্বতের কথা শুনা, ওদের কলজা ফুলকা সব ছিতরে গেছে, কিন্তু ওরাকে ওয়াজ করতে করতে আমি ভাবছি এত কান্দন কাঁদছে তো না জানি নবীর উপরে আর কি কত ময়া, তখন আমি ফট করে ওয়াজ করতে করতে একটু থেমে যায়, আমি বলছি ভাইজি